ম্যাডাম আজকে যাইছেন আপনারা কি ব্যাপার নিয়ে এসে রাইছেন অ্যাকচুয়ালি আমি একটা অফিশিয়াল অর্ডারে এখানে আসছি এই কাঞ্চনমালা রেশন শপ 3 নাম্বার সুব্রত দেবনাথ ডিলার উনার এগেইনস্টে কমপ্লেইন ছিল তো আমি একটু ভেরিফিকেশন করতে আজকে আপনারা তদন্তে কি পেলেন উনার বিরুদ্ধে তদন্ত দেখলাম আমি অনেকজন রেশন কার্ড হোল্ডার আমাদের প্রধান সাহেব আছেন এখানে আর বাজারের প্রেসিডেন্টও আছেন তো দেখলাম সবাই কমপ্লেন করছে ওনার নামে আমি প্রথম দিন যেহেতু আসলাম এখন রেজিস্টার টেজিস্টার এগুলো নিয়ে যাচ্ছে এগুলো দেখতে ভেরিফিকেশন করতে লাগবে আচ্ছা ওনার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসন থেকে না আমাদের কাজ চলছে মানে আমরা ভেরিফিকেশন এখন প্রসেসটা চলছে এই জন্যই আমি আজকে ভেরিফিকেশনে আসলাম আচ্ছা আপনি আজকে যে আসলেন মানে এই যে এলাকার যে অভিযোগ সেটা কি সত্যতা আপনারা যাচাই করেছেন প্রমাণ পেয়েছেন না অ্যাকচুয়ালি আগেও কিছু প্রমাণ দেওয়া হয়েছিল সেগুলো আমার দেখতে লাগবে কারণ আমি আজকে প্রথমবারই এখানে এসেছি এলাকাবাসীর মুখে থেকে যেগুলো শুনতে পারলাম এগুলো আমি নোট করেছি যারা যারা কমপ্লেন করেছেন আমি রেজিস্টারগুলো নিয়ে যাচ্ছি তার পরবর্তী সময় দেখার পরেই বলতে পারবো কত নম্বর রেশন সুপের ম্যাডাম কাঞ্চনমালা 3 নম্বর 3 নম্বর আপনি ম্যাডাম কোথা থেকে আসলেন আমি ডিসিএম ডুকলি রেভিনিউ সার্কেল আরেকটা বিষয় আছে ম্যাডাম আমাদের